হুজুর আবু উবাইদা সুলতান জি রাহমাতুল্লাহ আলাইহি শাসন ওলি আবি উলাদিয়া সমস্ত আল্লাহর ওলিদের বেলায়েতের কদমে আল্লাহ তাআলা আমাদের সালাম যতক্ষণ পৌঁছে দেয় সকল বলুন আমিন 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 যদিও বা সময় অত্যন্ত সংক্ষেপ ধারাবাহিকভাবে এই প্রোগ্রাম 12 দিন ব্যাপী হচ্ছে আমি প্রায় 3 বছর টানা এই প্রোগ্রামে এসেছিলাম আমার মাওলানা আল্লামা শামসুল রশিদ আমির সাহেবের প্রোগ্রামে আসি তাওহীদুল আলম আমির হুজুরের প্রোগ্রামে আসি আজকে প্রায় 4 বছর পরে এই প্রোগ্রামে আমি আবার আসলাম আল্লাহ তাআলার মেহেরবানি এই প্রোগ্রাম যেহেতু ধারাবাহিক প্রত্যেকদিন হচ্ছে আগামী কাল অনেক বড় বড় হযরত ওলামা ইকরামকে দাওয়াত করেছেন ওনারা আসবেন দোয়া নিতে সেই শুরুতে লম্বা অ্যাড্রেসিং করে সময় নষ্ট করার মতো সুযোগ নেই সর্বোচ্চ 30 থেকে 35 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার অধিবেশনের এই বক্তব্য আমি শেষ করব এরপরে পীরানে তরিকত হুজুর কিবলাগণ আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত এই নূরানী বাগানে যিনি আমাদের প্রধান আলোচক হুজুর আল্লামা মীর মঈনুদ্দীন সাহেব কিবলার জবানে বলেছেন আওলি ইকরামের নূরানী তাওয়াজ্জুহ ফাইজাত নওয়াত ও সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আয়াতে মহব্বত বলুন আমিন আমিন আমাদের আমাকে একটা বিষয় দিয়েছেন যদিও বা সময় কম তারপর আমি যতটুকু সময় পেয়েছি এই সময়ের মধ্যে আমি গুনাহগার নাহান্দা এবং কালাম সারাই যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ অল্প সময় এই বিষয়ের উপর কিছু কথা বলতে আমরা এখন বিভিন্ন জায়গায় দেখি মেহরবানি করে আমার দিকে একটু খেয়াল করুন আমরা বিভিন্ন জায়গায় দেখি যেমন আজকেও একটা ভিডিও ফুটেজ আমরা ফেসবুকের ভিডিও দেখেছি কিছু ভাই আলেমের পরিবেশ আলেমের ড্রেস আপ আলেমের লেবাস কিন্তু হাতে লাঠি স্লোগানটা তাদের এমনই ছিল রই কই রই রই বেদাতি বেদাতিরা গেলি কই এই ধরনের একটি স্লোগান দেখেছিলাম নিজেকে তো হতাশ করে ফেললাম আল্লাহ এরা কারা হয়তো আপনার সাথে আমার আবশ্যিকভাবে দ্বিমত থাকতে পারে কিন্তু সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী আগমনের উপর যে খুশি এটাতে তো কোনো দ্বিমত নাই ঠিক কি আওয়াজ বলেন না ঠিক কি না এ বিষয়ে আমার সেই বাইরের একটা বক্তব্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপর যদি আমরা এতই খুশি হই তাহলে এই চাঁদই তো আল্লাহর প্রিয় নবী অন্ধকার করেছেন এটার উপর দুঃখ প্রকাশ কেন করি না আপনাদের আওয়াজে বোঝা যাচ্ছে আমি তাড়াতাড়ি একটা কথা বলছি না কিমাটা ছেড়ে দিই না আমার আমাকে বলে বলে আমি তো কম না বলে তো আস্তে আস্তে বাদ দিই আমি গাড়ি বানাবো এটা সময় ছিল তো ডাইরেক্ট ফার্স্ট গিয়ার যাওয়ার মতো এখন আস্তে আস্তে তো সময় একটু কমে আসছে তাই তাহলে গিয়ারটা একটু স্লোলি সামনে দিয়ে যাইতে হবে তো সবাই জবান করে আওয়াজ করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আমি বলি তাদের কথা বলি ছেলে মানসিক ছাড়া ছেলে মানসিক ছাড়া কিছুই না ঠিক কিনা জগতের জাগিরি হায়াতে উন্মতের জন্য যেমন এক
একটা নিয়ামত, আমি নবীর নূরানী পর্দাও আমার উম্মতের জন্য নিয়ামত। সেখানে রাসূলের কারীম ইসলাম দুনিয়া থেকে পর্দা শরীফ করেছেন, এটা আমাদের দুঃখ প্রকাশ করার কিছুই নাই, কারণ আমার নবী তো হায়াতুন নবী। আল আমবিয়াও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন মাজারে পা রাউজা শরীফে জিন্দা, তারা সালাত আদায় করে আল্লাহ তাদেরকে রিজিক প্রদান করে। সুবহানাল্লাহ, শুধু আমার নবী নয় সমস্ত আম্বিয়া ইকরাম, যদি সমস্ত আম্বিয়া ইকরাম আপন আপন রাউজা শরীফে যদি জিন্দা হতে পারে, তাইলে আমার নবী তো ইমামুল আম্বিয়া, আমার নবী তো ইমামুল মুরসালিন, আমার নবী তো নবীদের নবী। পারিবারিক ভাষায় যদি মিলাদ দুটা হয়, শাব্দিক ভাবে সব মিলাদ আনন্দ তো মিলাদ বলা হয়, ঠিক কিনা? এখানে আপনি যদি শুধু শরীয়তের মাসালা নিয়ে একটা নিয়ে বসে থাকেন তাইলে তো হবে না। যেমন জুমার দিন এটাও তো ঈদের দিন, আল্লাহ নবী তো হাদিসে পাকে বলেছেন প্রতি জুমার দিন ঈদের দিন উম্মতের জন্য, তবে কই যাবে? তবে আপনার এই সমস্ত বিকৃতি ও প্রেজেন্টেশন যেগুলো আপনি জাতির সামনে করেন, এগুলার দ্বারা এই দেশের ইসলামের বিদ্বেষী নাস্তিক কমিউনিজম যারা, তারা মুসলমানের উপর ধর্মের উপর আঘাত করার সুযোগ পায়। ঠিক আমি বলবো 71 টিভিতে বর্তমানে যে নাস্তিক কমিউনিস্ট যারা ইসলামকে কুটুক্তি করে, আমি বলবো তাদের শাস্তি তো হবেই হবে, এবং তাদেরকে রাসূল কারীমের শানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য যাদের দেয়, যারা দেয় তাদেরকে একসাথে শামিল করে যেন শাস্তির আওতায় আনা হয়। আপনার দোস্ত না, এটা আমার দোস্ত না, সাতটা আমার প্রিয়,
আল্লাহর
সমস্ত সম্পদ আমার নবীর নামে লিখে দিলে। দাদার সম্পদ সব কিছু পাইলেন, আমার বাগান এবার এক শ্রেণীর বেঈমানদের ভুল মন্তব্য অপব্যাখ্যার কারণে আজকে নাস্তিকদের মতো বেঈমানেরা আমার নবীর বিরুদ্ধে এ ধরনের লোভনীয় অপবাদ দিতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? যদিও বা ট্রেনে লাগে 48 ঘন্টা, গাড়িয়ে লাগে 72 ঘন্টা।
দোকানটা জায়গা হলো 1200 মাইল দূরে ও বাবা তুমি ভুলে যেও না আল্লাহ বলেছে আল্লাহর দিনকে ইবাদতের জন্য আল্লাহর বান্দা